হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার আঞ্জুমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সকালে নাস্তা থেকে ভিডিওটি শুরু করলাম এখানে আমি পেঁপে আলু আর গাজর মুসুর ডাল দিয়ে সবজি ভাজি করলাম আর পাঁচ পুরন পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে ভাজিগুলো বাগার দিয়ে নিলাম আর এখন পরোটা ভেজে নিব আর এখানে আমি সকালে নাস্তার জন্য পরোটা বানালাম আর সাথে ডাল দিয়ে সবজি ভাজি করলাম আর আমার কাছে পরোটা দিয়ে সবজি ভাজি খেতে অনেক ভালো লাগে আমার মতো কী কী পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভাই ও বাপ্পা যারা দিয়ে সুদেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আজকো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এখানে সকালে নাস্তা বানানো হয়ে গেছে এখন সকালে নাস্তা খেয়ে নেব আর সকালে নাস্তা খেয়ে দুপুরে কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি সবাইকে নাস্তা দিয়ে দিলাম আর এখন আমি নাস্তা খেয়ে নেবো আর নাস্তা খেয়ে কিছু কাজ করব সেগুলো অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আপনার ভাইয়া বাজার থেকে আদা নিয়ে আসলো আদা রসুন ব্ল্যান্ডার করা ছিল না এখন আমি আদা আর রসুনগুলো কেটে নিব তারপরে এগুলো ব্ল্যান্ড করে নিব আর সবগুলো আদা সিলবো না এখান থেকে আমি অল্প করে কিছু সিলে নেব আর তাড়াতাড়ি রান্না করার জন্য আমি এখানে অল্প করে আদা রসুন সিলে নিলাম এখন আমি এগুলো ব্ল্যান্ড করে নেব আর আমার চ্যানেলটি যার যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার ব্লাইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভুল হলে ক্ষমা করবেন আর এখানে আর মাছ নিয়ে আসলো আর এই কালোটা হইলো বাগায় আর আর ওইটা সাদা সাদার মাছ আর মাছগুলো কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দে দেবো পেঁয়াজগুলো এখন ভালো মতো ভেজে নেব পেঁয়াজ আর টমেটো দিয়ে পডো. আর মাছ রান্না করব। আর সাথে বেগুন ভাজব পটল আর কাঁকড়ুন ভাজব আর শাক দিয়ে পোয়া মাছ রান্না করব। আর সেগুলো অল্প করে কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনার গুঁড়া আর পরিমাণ মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিলাম এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটো দিয়ে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব টমেটো কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব আই মাছগুলো কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব আই মাছ কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে আবার হালকাভাবে নেড়ে দিব ফলক পর মাছগুলো কিছুক্ষণ ভালো মতো জাল দিয়ে নিলাম এখন ধনিয়াপাতা দিয়ে আর এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে আবার হালকাভাবে নেড়ে দিব জিরা গুঁড়া যেন মাছের সাথে ভালো মতো মিশে যায় এখন চুলার জাল কমিয়ে অল্প জালে কিছুক্ষণ রেখে দেব মাছ রান্না করা হয়ে গেছে আর এখানে আমি পোয়া মাছ দিয়ে শাক দিয়ে রান্না করলাম কুইশাক শাক দিয়ে পোয়া মাছ রান্না করলাম আর কুইশাক শাক দিয়ে পোয়া মাছটা খেতে খুবই মজার হয়েছিল রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে পটল বেগুন আর কাঁকড় কেটে নিলাম এখন এগুলো আমি ভালো মতো ধুয়ে হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়া মেখে তেলে ভালো মতো ভেজে নেব আর মাছ রান্না করা হয়ে গেছে এখন আর মাছ নামিয়ে নেব আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া আর লবণ দিয়ে পটল বেগুন আর কাকরুন ভালো মতো মেখে নিলাম এখন একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিলাম প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভালো মতো উল্টে দিলাম বেগুন বাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো নামিয়ে নেব সবগুলো বেগুন নামিয়ে নিলাম এখন আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো ভালো মতো উল্টে দিলাম পটল ভাজা হয়ে গেছে আর এখানে আমি পটল কাঁকরুন আর বেগুন ভেজে নিলাম রান্না করা হয়ে গেছে এখানে পেঁয়াজ টমেটো দিয়ে আর মাছ রান্না করলাম আর এখানে শাক দিয়ে মাছ রান্না করলাম আর এখানে বেগুন পটল আর কাকরুন ভেজে নিলাম আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আজ এই পর্যন্ত এখানেই বিদায় নিলাম আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ